হাই নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন এবং পরমেশ্বরের কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। আমি বিশ্বাস করি আপনারা পরমেশ্বরের সৎ কাজের জন্য সবসময় তৈরি আছেন। বন্ধুরা, এই ইউটিউব চ্যানেল প্রধানত আপনাদের জন্য আমরা চালু করেছি, আপনাদের বচন ভজন সুন্দরভাবে আপনাদেরকে এসে নিয়ে আসার জন্য। এবং এই চ্যানেলের মাধ্যমে আপনি যে উৎসাহিত হচ্ছেন এবং প্রত্যেক ভিডিও যে প্রতিনিয়ত দেখছেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই যারা চ্যানেলে নতুন দর্শক, প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে যাতে সবার আগে সবার প্রথমে পেয়ে যান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, আপনাদেরকে জানাবো, ঈশ্বর তার বাক্যকে আমাদেরকে দিয়েছেন আমাদের জীবনের আত্মিক উৎসাহ, আমাদের জীবনের উন্নতির, আত্মার উন্নতি সাধনের জন্য। তাই ঈশ্বরের বাক্যকে মন থেকে বিশ্বাস করবো এবং সেই বাক্য অনুসারে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করব। তাই বাইবেল আমাদের শেখায় যে আকাশ আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের বাক্য কখনো কখনো নষ্ট হবে না। তাই এই ঈশ্বরের প্রধান এই সব পবিত্র বাক্যকে আমরা যেন মন থেকে মেনে চলি, কারণ মন থেকে মানা আর মন থেকে করার মধ্যে একটা আত্মিক সত্য, একটা বচন লুকিয়ে আছে। দৃষ্টান্তমূলক যদি আপনি দেখেন যে কোনো ব্যাংকে আপনি যদি টাকা কোনো কাজে যান, ওখানে ব্যাংকে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে। কেন লাগানো থাকে? না, ওখানে যদি কোনো চুরি হয়ে যায় বা কোনো কিছু টাকা পয়সার কোনো ব্যাপারে কোনো কিছু মানুষের জীবনে ক্ষতি হয়, তাহলে ওই সিসিটিভি ক্যামেরা ধরে নেয় যে ওখানে রেকর্ডিং হয়ে থাকে যে কী কারণ, কোন সময় কী হয়েছিল, সেটা ওরা রিপ্লাই করে দেখে, তখন চোরকে ধরতে পারে। তেমনি ঈশ্বর সারা পৃথিবীর সৃষ্টিকর্তা, উনি সমস্ত মানুষের সৃষ্টিকর্তা, ওনার চোখ হচ্ছে একটা সেন্সর, কারণ পৃথিবী সদাপ্রভু চক্ষু সর্বস্থানেই রয়েছে, পৃথিবীর সমস্ত স্থানে কোথায় কে মানুষ কী কে কী করছে সব কিছু নজরে আছে ওনার। ওনার সিসিটিভি অর্থাৎ ওনার আত্মার কাছে সব কিছু কি না বন্দী আছে, উনি সব জানেন, ঈশ্বর অন্তর্যামে। তাই বলে এহো বা পিতা, তাই ওনাকে আমরা যেন সম্মান করি এবং ওনার কথা মেনে চলি, ওনার বাক্য ওনার বচন ভজন অনুসারে আমরা যেন জীবনযাপন করি, তবে আমাদের জীবনে আত্মিক বৃদ্ধি হবে, আমাদের জীবনের আত্মার উন্নতি হবে। তাই সবসময় মন থেকে ঈশ্বরের বাক্যকে মেনে চলতে শিখুন। বাক্য হচ্ছে শক্তি, বাক্য হচ্ছে আত্মার খড়গ। তা আমরা ঈশ্বরের পবিত্র বাক্যকে যেন মন থেকে মেনে চলি। মন থেকে যখন মেনে চলবেন, তবে তখন দেখবেন যে জীবনে আপনার ফল অটোমেটিক আসা স্টার্ট হয়ে গেছে। অনেক মানুষেরা আছে যারা ঈশ্বরকে এখনও চিনেও, ঈশ্বরের কাছে লাভ নিয়েও পরমেশ্বরের বচনকে তারা অমান্য করে বা তারা ঈশ্বরের বাক্যতে যায় না, সেই সব ব্যক্তিদের পরমেশ্বর আবার নত করবেন। তাই আসুন, আজকে আপনি যদি বিশ্বাস না করেন, যিশুর নামে পরমেশ্বর ধন্যবাদ করুন, তাতে পরমেশ্বর খুশি হবে। কারণ মন থেকে ধন্যবাদ করলে ঈশ্বরের কাছে কী হয় না, এ বাক্য অর্থাৎ আপনার যে আপনার যে চাইলেন পৌঁছে যায়। তাই মন থেকে বিশ্বাস করুন এবং ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করুন, দেখবেন আপনি খুব সুন্দর ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। আর মন থেকে ঈশ্বরের কার্য করুন। বহু জায়গায় বহু বচন ভজনে আমরা গিয়েছি, পরমেশ্বর পিতার কার্য অসামান্য সাক্ষী আমরা দেখে অবাক হয়ে গেছি। কত মানুষের অ্যাসিড গ্যাসের রোগ ভালো হয়ে যাচ্ছে, তারা ফের বিশ্বাস করতে, 90 বছরের ঠাকুমা বৃদ্ধা বয়সী মহিলা, ওনার কয়েকদিন ধরে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন বাড়িতে, বিভিন্ন রকমের বাড়ির ছেলে বৌমারা বলছিল যে ওষুধ খান, উনি ওষুধের প্রতি মন না লাগিয়ে পরমেশ্বরকে ধন্যবাদ দিলেন মহান যিশুর নাম থেকে, কারণ উনি বচনে ভজনে যান। তো উনি বললেন যে পিতা আমাকে ভালো করে দিন, আমি সুস্থ হতে চাই, আপনার ভজনের বচনে যেতে চাই, আপনার গৌরবে প্রশংসা করার জন্য। তো উনি সুস্থ হয়ে গেলেন, ভালো হয়ে গেলেন, উনি সে সাক্ষী দিচ্ছেন যে আমাকে পরমেশ্বর পিতা মহান যিশুর নাম থেকে সুস্থ করেছেন। কেন করছেন? পরমেশ্বর পিতা করতে পারে, পরমেশ্বর পিতা সম্মত আছে, যদি আপনি বিশ্বাস করেন আপনার জীবনেও পরমেশ্বর কাজ করবে। বলছে না যে যিশু বলছে আমাকে যে বিশ্বাস করবে, আমার পিতাকে যে বিশ্বাস করবে, সে আমার থেকেও বড় বড় কার্য করবে। শুধু একটা কার্য নয়, ভূতকে ভূতগ্রস্ত লোককে সুস্থ করা, কাউকে চাঙ্গাই দিয়েছেন সুস্থ হয়ে গেছে এমন নয়, আপনাকে ধামাকা হয়ে যাবে এমন একটা সাক্ষী রয়ে কাজ করবে পরমেশ্বর, আপনার জীবনকে সাক্ষ্য স্বরূপ করে তুলে ধরবে।
তাই বিশ্বাস করুন পরমেশ্বরের কথা, আর সেই অনুসারে জীবন যাপন করুন, দেখবেন আপনার পরিত্রাণ আপনি লাভ করবেন। যোহন চারের চব্বিশে রয়েছে, ঈশ্বর তো আত্মা, যারা তারা ভজনা করেন তারা আত্মা ও সত্যে ভজনা করতে হবে। ঈশ্বরের ভজনা করতে গেলে আপনাকে আত্মা ও সত্যে ভজনা করতে হবে। আর বাকের লেখা আছে যে মানুষের দৃষ্টিতে একটা পথ আছে যাহা খুবই সরল, কিন্তু তাহার শেষ পরিণাম মৃত্যু। মানুষের দৃষ্টিতে একটা পথ আছে যাহা মানুষের দৃষ্টিতে সরল, কিন্তু তার শেষ পরিণাম মৃত্যু। আর পরমেশ্বরের পিতা বলছেন যে মানুষের দৃষ্টিতে আর একটা পথ আছে যাতে চলা কঠিন, কিন্তু তাহার শেষ পরিণাম অনন্ত জীবন। কোন পথের কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ঈশ্বরীয় পথ, ঈশ্বরের বাক্যের পথ, যিশুর পথ। যদি আপনি চলেন এই পথে অনেক সমস্যা আসবে আপনার জীবনে, অনেক অ্যাটাক করবে শয়তান আপনার জীবনকে, কিন্তু এর শেষ পরিণাম রয়েছে অনন্ত জীবন। যদি আপনি দুঃখ কষ্ট ভোগ করতে পারেন যিশুর জন্য, আপনি যদি মন থেকে কিছু করার চেষ্টা করেন, অনেক সংকীর্ণ বাধা পেরিয়ে আপনাকে যেতে হবে জীবনের পথে, তাই সংকীর্ণ দ্বার ঢোকা খুবই কষ্টকর। ওটা স্বর্গের দ্বার আছে, আর সর্বনাশের দ্বার বিশাল বড়, যেখানে অনেক লোক প্রবেশ করে, যেখানে অনেক মানুষেরা ছুটিয়ে বেড়ায়, সে দরজায় ঢোকা সহজ, কিন্তু তার শেষ পরিণাম মৃত্যু। ওখানে মাতার মুক্তি নেই, ওটা নরক, অনন্ত নরক। আর অনন্ত স্বর্গ সেটা যেখানে সংকীর্ণ, যেটা পরমেশ্বরের পথ, যেটা যিশুর পথ, সেই পথে প্রবেশ করুন, তবে জীবন পাবেন। তাই বলছে সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করুন, যেখানে প্রবেশ করা খুব কঠিন, কষ্টকর, যন্ত্রণা সহ্য করতে হয়, কিন্তু ওই পথে আছে জীবন, অনন্ত জীবন, যা যিশু আমাদের জন্য দিয়ে রেখেছে। আর মানুষের দৃষ্টিতে যে পথটা রয়েছে সেটা খুবই সহজ ও সরল। মানুষ ভাবছে আমি এই পথে চলছি, আমি তো বেশ বিন্দাস আছি, ভালো আছি, কিন্তু সময় এমন সময় রোগ চলে এসলো যে পরমেশ্বরের তখন না জানে, পরমেশ্বরকে অমান্য করলো, বা পরমেশ্বরকে মানুষ জানেই না। সেই সব মানুষদের কথা বলছি যারা এখনও সেই সত্যটাকেই জানে না, তারা কি না ওই পথে যে সর্বনাশে তার ওটা যাওয়া খুবই সহজ, কিন্তু ওই পথ থেকে ফিরে আসতে পারছে না। যেমন ব্যভিচার, পাপ, চুরি, অশুচিতা, বিভিন্ন রকমের পাপ হয়। পাপ বিভিন্ন প্রকার, পাপ হলো একটা ভাইরাসের মতো। আজ করোনা ভাইরাস যখন পৃথিবীকে গ্রাস করেছে, পাপ তেমনি সমগ্র সৃষ্টিকে গ্রাস করেছে, সমগ্র সৃষ্টির হার এক জীবনকে গ্রাস করে রেখেছে। তাই সেই পাপ থেকে বাঁচতে গেলে আপনাকে ঈশ্বরের পথে আসতে হবে, ঈশ্বরের পুত্র যিশুকে নিজের উদ্ধারকর্তা, নিজের পরিত্রাণদাতা হিসেবে স্বীকার করতে হবে, তবে সে আপনি সেই পাপ থেকে বাঁচতে পারবেন। এটা আপনার জীবনে অ্যান্টিভাইরাসের কাজ করবে, কারণ এখনও তো কি না জগতে মানুষ সেই পাপে ডুবে আছে, সে পাপাত্মার কবলে রয়েছে, যারা মানুষকে গ্রাস করে মানুষের জীবনকে নরক বানিয়ে রেখেছে, মানুষকে তার দাস গোলাম বানিয়ে রেখেছে। সেই পাপ, পাপাত্মার শক্তি, এইসব যে আচার আচরণ তা পাপাত্মার হইতে হয়। তাই পরমেশ্বরের ব্যবস্থা সেই পাপাত্মার হাত থেকে আপনাকে উদ্ধার করতে পারে। আমি বিশ্বাস করি পরমেশ্বর ওনার ব্যবস্থা অনুসারে যতজনকে চালিত করেন, প্রত্যেককেই ওনার পুত্র হিসাবে যিশুর নামে যতজন গ্রহণ করেছে ওনাকে ধন্যবাদ করে, প্রত্যেকে পরমেশ্বর পুত্র, পুত্র ও পুত্র পুত্রীগণ, সে ছেলে হোক বা মেয়ে হোক বা কোনো ভারত প্রাণ হোক, পরমেশ্বর সবসময় তার এই বাক্য দ্বারা আপনাদেরকে সবসময় আশীর্বাদ করবে। পরমেশ্বরের বাক্যকে অবহেলাপূর্বক নেবেন না, পরমেশ্বরের বচনকে অবহেলাপূর্বক নেবেন না। এই বাক্যতে, এই বচনে আছে জীবন, যে জীবন আপনাকে টাকা পয়সা কোনো জগতের মানুষ দিতে পারে না। জগতের মানুষ আপনার কষ্ট যন্ত্রণা নেবে না, যিশুকে দিন, আপনার দুঃখ যন্ত্রণার কথা যিশুকে বলুন, পিতার ধন্যবাদ করুন, এবং সাবধান, লোক দেখানো ধর্মকর্ম নয়, কিন্তু মন থেকে পরমেশ্বর সেবা করুন। তা যিশু বলছেন আমি পথ, সত্য ও জীবন, যে আমাকে দেখে আমার, আমি যে কী কার্য করেছি সেটা আগে দেখো। আমি তো অন্যায় করিনি, চুরি করিনি, যিশু বলল, কিন্তু আমি নিজে কখনো সৎ বলি না, কারণ পিতা আমাদের থেকে ওনার কার্য সকল সাধন করেন। আমি পিতাকে গৌরবে প্রশংসা যেন করি। তাই আজও আমার এই ভিডিও করার প্রধান উদ্দেশ্য পরমেশ্বরের প্রশংসা করা, যিশুর প্রশংসা করা, ওনার গৌরবের জন্য আমি আজকে ভিডিওটা করছি। তাই যিশুর নামে পরমেশ্বরকে ধন্যবাদ করি, আমেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাথে কমেন্ট করে জানাবেন আমাকে।